হ্যালো বন্ধুরা, টেস্টি বিডি পক্ষ থেকে সকল মেম্বারদের আবার জানাচ্ছি পবিত্র রমজান মোবারকের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো একটি গেমস নিয়ে। আমরা অনেকে জিটিএ বাই সিটি গেমসটির সাথে পরিচিত। গেমসটি অনেক পপুলার গেমস। গেমসটি খেলে নাই কিংবা দেখে নাই এমন কেউই নেই। তো জিটি বাই সিটি গেমসটি আমরা অনেকেই দেখেছি কিন্তু অনেকে খেলতে পারতেছি না, কারণ মোবাইলে র্যামের সমস্যা। অনেকে 512 MB র্যাম ব্যবহার করে, তারা গেমসটি ইউজ করতে পারতেছে না, এবং অনেকে পেইড ভার্সনের কারণে অনেকে এটা ডাউনলোড করতে পারতেছে না। তো আজ আমি সে বিষয় নিয়ে কথা বলবো। অ্যাপটির সাইজ দেখুন, এখানে 1 GB, 1 GB-র উপরে অ্যাপটির সাইজ। তো আজ আমি আপনাদের এই গেমসটি কীভাবে ফ্রিতে খেলবেন এবং সবথেকে কম MB, মাত্র 200 MB দিয়ে আপনি কীভাবে এই গেমসটি পুরোপুরি খেলে মজা নেবেন সে বিষয় নিয়ে কথা বলবো। এবং কি আপনি যে কোনো মোবাইলে, আপনার মোবাইলের র্যাম যদি 200-250 MB থাকে তাহলে আপনি এই গেমসটি খেলতে পারবেন। আর আমি যেই মোডটি দিব ওটা মোড গেমস, আপনি ওখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন এবং সব কিছু হ্যাক করাই আছে ওখানে, সব কিছু আপনি হ্যাক করে আনলিমিটেডভাবে খেলতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তো আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক থেকে আপনার সরাসরি গেমসটি ডাউনলোড করে নেবেন। গেমসটি ডাউনলোড করার পর আপনি দুটো ফাইল পাবেন, একটি হলো অ্যাপস আর একটি হলো ডাটা। ডাটা অর্ডে আপনি অ্যান্ড্রয়েডে গিয়ে ওবিবি ফোল্ডারে রেখে দিবেন, আর জিপ ফাইল আকারে থাকবে। জিপ ফাইলে পাসওয়ার্ডটি থাকবে বাই অ্যান্ড্রো গেমার। আমি আবার বলছি, জিপ ফাইলে পাসওয়ার্ড থাকবে বাই অ্যান্ড্রো গেমার। তবুও আপনারা মনে রাখতে পারলেও সমস্যা নেই, আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে পাসওয়ার্ডটাও দিয়ে দিব। আপনারা ওখান থেকে জিপ ফাইল ডাউনলোড করার পর পাসওয়ার্ড দিয়ে আনলক করে নেবেন। এরপর আপনি এটা ইনস্টল করবেন, ইনস্টল করে ধুমসে খেলবেন, কোনো সমস্যা নেই, কোনো রকম হ্যাং করবে না মোবাইল, এবং যে কোনো বা মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সনে ওটা সাপোর্ট করবে। ইনস্টল করতে পারবেন, আনলিমিটেডভাবে খেলতেও পারবেন। তো মূলত আজকের ভিডিও এটুকুই। যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা না হয় আমাকে বলবেন।